মধ্যরাতে বর্ধমানের রাস্তায় অঙ্কুশ মেন্দ্রিলা দাপিয়ে বেড়ালেন স্কুটিতে। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বর্ধমান অঙ্কুশ হাজরার শহর। অভিনেতা যতই বড় হয়ে যাক না কেন, অভিনেতার কাছে বর্ধমান কিন্তু তার প্রাণের শহর। এবার দেখা গেল অঙ্কুশ হাজরাকে মাঝ রাতে স্কুটি চালাতে, আর তার সঙ্গী বেন্দ্রিলা সেন। মুখ ঢাকা রয়েছে মাস্কে, ফাঁকা রাস্তায় ঝড়ের গতিতে এগিয়ে আসছে একটি লাল স্কুটি, আর সেই স্কুটিতেই বসে রয়েছেন অঙ্কুশ আর বেন্দ্রিলা। পাশ থেকে যাচ্ছে অনেক সাইকেল আরোহী, তবে তারা কেউ চিনতে পাচ্ছেন না তাকে। মাঝের মধ্যে দেখা গেল বেন্দ্রিলাকে মাস্ক নামিয়ে ভ্যাঙাতে। অঙ্কুশ বেন্দ্রিলার এই মজাদার ভিডিও এলো প্রকাশ্যে, যেখানে দেখা গেল অঙ্কুশ হাজরাকে বর্ধমানের রাস্তায় দাপিয়ে বেড়াতে। অঙ্কুশ বেন্দ্রিলার এই সুন্দর ভিডিও দেখে সকলেই হলেন অবাক। অভিনেতা শেয়ার করলেন তার এই মজার মুহূর্ত, তার সঙ্গে তিনি ক্যাপশনে লিখলেন রাতের বর্ধমানে ঘুরে বেড়ানো। তো বন্ধুরা বুঝতেই পারছেন, রাতের অন্ধকারে বর্ধমান ঘুরতে বেরিয়েছেন অঙ্কুশ আর বেন্দ্রিলা, আর তাদের সঙ্গে লাল স্কুটি। অভিনেতা অঙ্কুশ হাজরা বর্তমানে দারুণ ব্যস্ত, একের পর এক ছবির শুটিং করছে। কিছুদিন আগেই তাকে দেখা গিয়েছিল রামপুরহাটে, প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তার আগামী ছবির শুটিং এ তিনি ছিলেন ব্যস্ত। সেই ছবির লোক এসেছে প্রকাশ্যে, যা দেখে বোঝাই যাচ্ছে না ইনি হলেন অঙ্কুশ হাজরা। জানা গিয়েছে পরিচালক মুম্বাইয়ের প্রবাসী বাঙালির, নাম শৈবাল। শোনা যাচ্ছে ছবির নাম কুরবান, প্রযোজনা সংস্থাও নাকি নতুন। খুব শীঘ্রই মির্জা ছবিরও শুটিং শুরু হয়ে যাবে অভিনেতা জানিয়েছেন সে খবর। 8ই নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে বিবাহ অভিযান 2 এর শুটিং। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।